গতকালের পথ দুর্ঘটনার শোক কাটাতে না কাটাতেই এবার গাছ চাপা পড়ে মৃত্যু হলো এক নাবালক শিশুপুত্রের। ঘটনায় শোকের ছায়া ময়নাগুড়ি বৌলবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল ময়নাগুড়ির বৌলবাড়ির হাট, আর বাবার সাথে হাটে এসেছিল বছর 12-র আয়ুষ সাহা। হাটের কাছে থাকা একটি বিশাল বড় গাছ আচমকাই ভেঙে পড়লে সেই গাছে চাপা পড়ে যায় আয়ুষ। এরপর দমকল বাহিনী গিয়ে গাছ কেটে উদ্ধার করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে গাছটা আগে থেকেই নর্মাল ছিল মনে হচ্ছে, জানা যায়নি। আজকে বরঞ্চ সকালবেলা এই দুর্ঘটনাটা ঘটেছে, একটা বাচ্চা এরকম আহত, আর একজন একটা মহিলা ছিল, মহিলাটা আসছে, তারপরে তো আর জানি না কী হয়েছে। আর তারপরে তো আমরা বাচ্চাটাকে নিয়ে চলে আসছি, এখন আমাদের হসপিটালে নিয়ে আসা হয়েছে। আয়ুষ সাহা এমনি ফায়ার ব্রিগেড গেছে, কোনো পুলিশ যায়নি ওইখানে, তখন নেই, বাচ্চা মারা গেছে। নকুল বিশ্বাস।